যারা ইমান আনলো, ইমান আনার পরে ওয়ামিলুস সালিহাত, ইমান আনার পরে যারা নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসে নুজুলা, আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউসের উদ্যান সাজায় রাখলাম। সুবহানাল্লাহ। বলো হাফসাকে নিয়ে বিশ্ব নবী চলে গেলেন, আর নবীজি ডাক দিয়ে কয়, হাফসা দেখছো আকাশের চারটা কত সুন্দর। সুবহানাল্লাহ। বলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো, ভালো রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহর নাম তার একটু জোরে বলেন, ভালো রাখার মালিক কে? আল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ। নাহমাদুহু ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد সকলেই মেহরবানি করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لو تدل ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قول اللهم صل على محمد وعلى آل محمد
কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মেহরবানি করে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কমা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লা আলাইহি হামারা নবীজি সরওয়াত বরতার নাই কো পয়গাম বরাবর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লা আলাইহি কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই কালিমার সঙ্গে কি আমাদের কোনো রাগটাগ আছে? একটা আওয়াজ দেন, মুখ খোলেন, রাগ আছে? ভাই কালিমা পড়লে খুশি হবেন কে? আরো জোরে কোন হয়নি হয়নি আরো জোরে কোন এখনো হক আদায়নি, জোরে বলেন কালিমা পড়লে খুশি হবেন কে? মুসলমান চতুর্পাশ থেকে এমন ভাবে কালিমার আওয়াজ দিতে হবে, এই কালিমার আওয়াজ শুনে যেন নাস্তিক আর বেঈমান গোলা পালাইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কালিমার আওয়াজ যেখানে হবে উচ্চ স্বরে আওয়াজ দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কাহনে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, পাখির গানে গানে আমার তানে তানে, পাখির গানে গানে আমার তানে তানে, ওই নামে ঈশ্বর শোনা যায়, ওই নামে ঈশ্বর শোনা যায়, চলে রে বেকল দরালা ইলাহা মাশাআল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জরা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দরুদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা আরেকবার আওয়াজ দিয়ে পড়ুন, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমতলে যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রহের মাগফিরাত কামনায় চতুর্থবারের মতো ইসলামী মহাসম্মেলন তাফসিরুল কোরআন মাহফিল দুই দিন ব্যাপী। আজ প্রথম দিবস, যিনি অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবুল হাশেম কাশেম সরকার, সদস্য 2 নং ওয়ার্ড বাড়িয়া ইউনিয়ন পরিষদ। সভাপতি সাহেব আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতে বরকত দিক বলছি আমিন। আজকের যিনি উদ্বোধক অত্র এলাকার কৃতি সন্তান সুনাম ধন্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল কাদির মরল সাহেব, উনি আছে আলহামদুলিল্লাহ। কোন ভাইজান এখানে উপস্থিত আছে। আজকের যিনি প্রধান অতিথি অত্র ইউনিয়নের সুনাম ধন্য চেয়ারম্যান, বারবার নির্বাচিত আলহাজ বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান শুক্কুর সাহেব, দোয়া করছি আল্লাহ তাআলা আজকের প্রধান অতিথি সাহেবের হায়াতে বরকত দিক বলছি আমিন। বিশেষ করে আজকে আমার পরে যিনি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে তাফসীর এবং তাকরির পেশ করে শোনাবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রিয় ভাই মুফতি ওবাইদুল্লাহ বিন সাইদ সাহেব, আল্লাহ তাআলা সময় মতো এসে কোরআনের তাফসীর আমাদেরকে যেন শোনাইতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলছি আমিন। আমার পূর্বে চমৎকারভাবে কথা বলে গেছেন আরেক প্রিয় ভাই, অত্যন্ত সুন্দরভাবে কথা বলেছেন মুফতি কামালউদ্দিন গাজীপুরি সাহেব। আজকে বিশেষ আকর্ষণ বিশ্বনন্দিত হাফেজ মোহাম্মদ তারিকুল ইসলাম সাহেব, বিশেষ করে এই মাহফিলে আসার পিছনে আমার সঙ্গে বারবার যোগাযোগ করেছেন আপনাদের এই সম্মানিত ইমাম কাম খতিব, আমার অত্যন্ত কাছের প্রিয় মাওলানা মোহাম্মদ কাফায়েতুল্লাহ বিন হাসান সাহেব, যিনিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরআন হাদিসের আলোচনা করে সুনাম অর্জন করেছেন, আল্লাহ কবুল করুক বলছি আমিন। মঞ্চে বসা আছে অনেক অতিথিবৃন্দ, তাদের মধ্য থেকে যিনি মাহফিল পরিচালনা অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব আলহাজ মাওলানা মিজানুর রহমান সাহেব, আমার পূর্বে আপনাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন, এই যে আমার বাম পাশে বসা তিনিও আন্তর্জাতিক মানের একজন আলোচক, আন্তর্জাতিক বক্তা, যিনি আমি একসাথে আমরা ইন্ডিয়াতে প্রোগ্রাম করেছি মাহফিল করেছি, আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা এনামুল হাসান সিরাজি সাহেব, চমৎকার ভাবে মাহফিলটা পরিচালনা করেছেন আমার আরো এক প্রিয় ভাই আলী হোসেন ভাই। মঞ্চে বসা আছে আমাদের গোরস্থান মাদ্রাসার সম্মানিত মোদাররেস আব্দুল মালিক সাহেব, মঞ্চে বসা আছে ডান পাশে আপনার নামটা কি মনে হচ্ছে, মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, আমাদের আমতলির সম্মানিত খতিব সাহেব, তারপরে বসা আছে প্রিয় ভাই নাম কি আব্দুল ওহাব ভাই সহ মাওলানা জহিরুল ইসলাম সহ মঞ্চে বসা আছে অনেক অতিথিবৃন্দ, আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা, কসি কাসা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা বোন এবং মেয়েরা, আসুন আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সবগুলা ব্যস্ততা ফেলে দিয়ে হাদিসের ভাষায় এই জান্নাতের বাগানে আসা বসা আমার মতো একজন নগণ্য মানুষকে কিছু কথা বলা আপনাদেরকে শোনার মতো সময় সুযোগ করে দিয়েছেন, ওই মহান মালিকের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে উচ্চ আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে
আমরা সবাই একসাথে কালিমাতু শুকর আদায় করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর বরাত ঘোষণা করতে যাইয়া উচ্চ স্বরে আওয়াজ করছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো লাখ কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে মহান মালিক, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আখিরে জামানার পয়গম্বর, বিশ্ব নেতা, বিশ্ব নবী, নবীদের সভাপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করেছেন, এই জন্য আরো একবার কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? ভাই খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তাহলে একটা আওয়াজ দেয়া বলুন না, খুশি না বেজার? খুশি তো হওয়ারই কথা, কারণ এখানে কিন্তু সবাই আসতে পারে, সবাই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পারে না, কোরআনের মজলিসে সবাই আসতে পারে না, আবার এই রকম কোরআনের মজলিস হোক এটাও কিন্তু সবাই চায় না, ঠিক কি না? আমার বন্ধুগণ, শয়তান শুধু এইভাবে জিন থেকে হয় না, শয়তান কিন্তু মানুষ থেকেই হয়। আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ মানুষ ও শয়তান আছে, আবার জিনও শয়তান আছে। সবাই যাবে না এই মাহফিলটা সফল হয়ে যাক, আসবে তো নাই, বরং দেখবেন দোকানে বসে, মার্কেটে বসে উল্টা আরো সমালোচনা করছে, ঠিক কিনা? বুঝতে হবে যাদের কাছে কোরআনের মাহফিল ভালো লাগে না, কোরআনের তাফসীর ভালো লাগে না, তাদের মাথায় যদি টুপি থাকে, আমার বন্ধুগণ মুখে যদি দাড়ি থাকে, আর গায়ের মধ্যে যদি লম্বা জুব্বা থাকে, তারপরও তারা হলো টাটকা মুনাফেক, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মুনাফেক আমাদের আশপাশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর একটা কথা মনে রাখবেন, ইসলামের যতটা ক্ষতি না করেছে কাফের আর বেঈমানেরা, তার চাইতে বেশি ক্ষতি করেছে নামদারি মুসলমান নামক মুনাফিকেরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, যারা মুনাফিক তাদের জায়গা কোথা হবে? আল্লাহ পাক জানাই দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক তাদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমার বন্ধুগণ, যে জাহান্নাম গুলো আছে, জাহান্নাম কয়টা? সাতটা। জাহান্নাম কয়টা? আর জান্নাত? আটটা। আজকে জান্নাত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ, বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই জাহান্নামের সবার নিচে যারা মুনাফিক তাদেরকে জায়গা দিছে। তাহলে বোঝা গেল আমার বন্ধগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যারা আছে তাদেরকে আল্লাহ তাদেরও নিচে মুনাফিকদের জায়গা দিছে। এর মানে আল্লাহ বুঝাইলেন, তুই তাদের চাইতে জঘন্য, এই জন্য তোরে সবার নিচে জায়গা দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধগণ, তাহলে কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমার বন্ধগণ, কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, আল্লাহ যারে পছন্দ করে, আল্লাহ পাক যাকে কবুল করে, আল্লাহ পাকের ওই বান্দা বান্দিগুলাই কোরআনের মাহফিলে আসতে পারে, ঠিক কিনা? আমার বন্ধগণ, কোরআনের মাহফিলে যারা আসবে, শুধু মাহফিলটা গোছানোর জন্য বলছি, ভালো করে শুনুন, কোরআনের মাহফিলে যারা আসবে তাদের সম্পর্কে বিশ্বনবী কি বলেছেন, যে যারা কোরআনের মজলিসে বসবে এবং দুইটা নিয়ত করবে, তো হবে কোরআনের মজলিসে বসে কয়টা নিয়ত? দুইটা। আওয়াজ দিতে হবে ভাই, কয়টা নিয়ত? এক নাম্বার কথাগুলো শুনতে হবে আমলের নিয়তে, আর নাম্বার টু, দুই নাম্বার হলো আখেরে মুনাজাত দিয়া বিজয় দিব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই দুইটা নিয়ত করবে তার আমলনামার ভিতরে একটা নয়, দুইটা নয়, 1000 নয় 2000 নয়, তার আমলনামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হয়ে যাবে। আরো একটু মহব্বতে বলেন, আল্লাহর নবী যখন এই ঘোষণা দিয়ে দিলেন,
একজন সাহাবি লাফ দিয়া দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ বলবেন না, আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যে নেকির বয়ান শোনাচ্ছেন, একটা নেকির কত দাম, একটা নেকির কত পাওয়ার, একটা নেকির কত মূল্য আপনার পবিত্র জবান থেকে শুনতে চাই, সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি আবার একটা নেকির ওয়াজ করে আওয়াজ দিয়া বলেন, কয়টা নেকি? এখন টের পাবেন একটা নেকির দাম কত, একটা নেকির মূল্য কত। আল্লাহ তাআলা তার হাবিব এবার একটা নেকির বয়ান করে, একটা নেকির বয়ান করতে যাই আল্লাহ নবী একটা উদাহরণ দিলেন। আমার নবীজি উদাহরণ দিয়েছে যে বলেন, আমার নবীজি উদাহরণ দিতে যাইয়া বলেন, হে আমার সাহাবীরা, ওই যে মদিনা শরীফের পাশে উহুদ পাহাড় দেখা যায় রে, এই উহুদ পাহাড়টা কয়েক মাইল লম্বা, এই উহুদ পাহাড়টা কয়েক মাইল পাস, এই উহুদ পাহাড়ে যে কত কোটি কোটি মন পাথর আছে আল্লাহ রব্বুল আলামিন সারা আর কেউ জানে না। হে আমার সাহাবীরা, এই উহুদ পাহাড়টা যদি সম্পূর্ণ স্বর্ণে পরিণত হয়ে যায় রে, এই উহুদ পাহাড়টার যত দাম হবে, ছোট্ট মাত্র একটা নেকির দাম, আমার আল্লাহর কাছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি হবে। নবীজি বলেন, উহুদ পাহাড়টা যদি পুরা স্বর্ণ হয়ে যায়, এই উহুদ পাহাড়ের যত দাম হবে, ছোট্ট মাত্র একটা নেকির দাম আল্লাহর কাছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি হবে, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ বাবাজিরা, শুধু তাই নাই, আল্লাহর নবী বলেন কি, আমার সাহাবীরা, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিস শরীফ থেকে আলোচনা হয়, এমন একটা মজলিসের দিকে আল্লাহর কোন বান্দা বান্দি যদি রওনা হয়ে যায়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ওই ইলমে দিন চর্চার মজলিসের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন যে ওই বান্দা বান্দির দাম কত বাড়ায় দেয়, আল্লাহ যে ওই কোরআন শ্রবণকারী বান্দা বান্দির সম্মান কত বাড়ায় দেয়। আমার নবীজি বুখারী মুসলিমের বর্ণনার ভিতরে আছে, আল্লাহর বান্দা যখন নাকি ইলমে দিন চর্চার মজলিসের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে এক একটা লোকের জন্য, একজন নয় দুইজন নয়, এক হাজার নয় দুই হাজার নয়, এক একটা লোকের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন 70,000 করে রহমতের ফেরেশতা বাজেট করে দেয়। এখানে যারা এসেছে, বড়লোক হতে পারেন, ধনী হতে পারেন, গরিব হতে পারেন, টাকা পয়সাওয়ালা হতে পারেন, অথবা আপনি একেবারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হতে পারেন, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, প্যানওয়ালা, চাকরিজীবী, আপনার পরিচয় যাই হোক না কেন, যারাই কোরআনের মাহফিলের দিকে রওনা হয়েছে, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে এক একটা লোকের জন্য 70,000 রহমতের ফেরেশতা বাজেট করে দিছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বাবাজিরা, শুধু তাই নাই, আল্লাহর বান্দা যখন বসে পড়েছে, ফেরেশতা গুলা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বান্দা বান্দি গুলা বসে পড়েছে রে, এখন কি আমরা বিদায় নিব নি, এখন কি আমরা চলে যাব নি? আমার আল্লাহ বলে, না 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 না, এখন তোমরা বিদায় নিবা না রে, এখন তোমরা চলে যাইবা না, কারণ একাই হাজার হাজার মানুষ আছে, সবাই কিন্তু কোরআনের মাহফিলে আসতে পারে, সবাই কোরআনের মাহফিলে আসতে পারে নাই। হে আমার ফেরেশতারা, তোমরা শোনো, যারা কোরআনের মাহফিলে বসে পড়েছে, তাদের পরিচয় এখন বাজারের দোকানদার না, তাদের পরিচয় মাদ্রাসার প্রিন্সিপাল না, তাদের পরিচয় এখন দুনিয়ার কোনো সাধারণ কোনো পরিচয় নাই, তাদের সবগুলা পরিচয় বাদ হয়ে গেছে। কোরআনের মাহফিলে বসার কারণে আমি আল্লাহ তাদের সম্মান ইজ্জত এত বাড়াই দিলাম, কোরআনের মাহফিলে বসার কারণে সব পরিচয় আমি আল্লাহ বন্ধ করে দিলাম, একটা পরিচয় তাদের যারা প্যান্ডেলের নিচে বসে কোরআন শ্রবণ করছে, এই মানুষগুলা সবগুলা আমি আল্লাহ পাকের মেহমান তারা হয়ে গেছে। আমরা কার মেহমান? আল্লাহ।
আল্লাহ। তো আসতে বললেন কার মেহমান? আল্লাহ। এই বান্দা বান্দিগুলো হলো আমি আল্লাহ পাকের মেহমান, আমার মেহমানদের কে তোমরা চলে যেও না, আমার এই মেহমানগুলো হাত দ্বারা পা দ্বারা শরীরের অঙ্গ পতঙ্গ দ্বারা যত সগিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না, তারা যে সগিরা গুনাহ করেছে এই সগিরা গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমরা বসে রইলাম, ফেরেশতারা আমাদের চতুর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। আর আল্লাহর কোন বান্দা বান্দি যদি আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে পারে রে আর কোনদিন আমি এইভাবে গুনাহ করব না, আর কোনদিন নামাজ ছাড়ব না, আর কোনদিন পর্দা ছাড়ব না, আর কোনদিন হারাম খাব না, আর কোনদিন মিথ্যা বলবো না, আর কোনদিন সদগোশ খাব না, আর কোনদিন জানা করব না, আর কোনদিন না না আমি সিগারেটে হাত লাগাব না। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহকে ভয় করে একটা গুনাহ ছাড়তে পারে আর আল্লাহর কাছে তওবা করতে পারে, যারা তওবা করবে ওই তওবাকারীকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন, ওই তওবাকারীর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিছে। যারা আজকে একটু তওবা করবে, আরে নামাজ ছাড়বো না, পর্দা ছাড়বো না, হারাম খাবো না, সদগোজের কাছেও যাবো না, কষ্ট করে ইসলাম মেনে জীবন পরিচালনা করব, যারা এতটুকু সিদ্ধান্ত নেবে আল্লাহ পাক তাদের জন্য কোরআনের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। আমি এই যে কারি সাহেব খুব সুন্দর তেলাওয়াত করতে পারে, আমি তত ভালো তেলাওয়াত জানি না, তারপর আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আর কোরআনের তেলাওয়াত যেখানে শেষ হবে আমরা উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলবো, পারবো তো ইনশাআল্লাহ? কারণ কোরআনের আয়াত যখন আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের গোলামদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন এই ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি করে দেন কে? আমি এখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলবেন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক যারা তওবা করবে তাদের জন্য কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, তুমি তওবা করতে পারো, তওবা করার পরে ও আমানা ঈমান আনতে পারো, ঈমান আনার পরে ও আমিলা আমালান সলিহা, ঈমান আনার পরে যদি তুমি নেক কাজ করতে পারো, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াবদ্দালুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দারে আমি শুধু তোর জীবনের গুনাহগুলাই মাফ করব না, ওই যে পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে তওবা করলাম, ওই যে পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে মাফ চাইলাম, ওই যে পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে দোয়া দিলাম, আমি আল্লাহ শুধু গুনাহগুলাই মাফ করব না, ওই পাহাড় পরিমাণ গুনাহগুলা আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। আরো একটু মহব্বতে বলেন, এত বড় ঘোষণা একজন দিতে পারেন তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া এত বড় ঘোষণা আর কেউ দিতে পারে? আমরাও মাঝে মধ্যে ঘোষণা শুনি, নির্বাচনের আগে ঘোষণা, নির্বাচন যখন শেষ নেতার আর খবর নাই, ঠিক কিনা? ওই রকম ঘোষণা নয়, আল্লাহর ঘোষণা কখনো মিথ্যা হতে পারে?
আল্লাহ পাক ঘোষণা দিয়া এবার আবার নিজের পরিচয়টা আমাদের কাছে দিলেন। ঘোষণা দেওয়ার পরে আল্লাহ নিজের পরিচয়টা দেওয়ার কারণ কি? কারণ হলো মনে করেন এই আমতনি মাহফিলে একজন দাঁড়ায় যদি বলে হুজুর মাহফিল করতে অনেক খরচ হয়েছে, আমি 1,00,000 টাকা দিলাম, তাকে চিনেন না কিন্তু ডান দিকের মানুষ বামে তাকাবে, বাম দিকের মানুষ ডানে তাকাবে, আরে এই লোকটাকে এটা 1,00,000 টাকা দিবে। কিন্তু যদি ভাই আপনার পরিচয় কি, সে বলল আমার পরিচয় হলো আমি অমুক সাহেবের বাগিনা, আর জানেন অমুক সাহেবের কোনো টাকা পয়সার অভাব নাই, তাহলে বোঝা গেল এই লোকটা 1,00,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক কিনা? আল্লাহ বলেন যে আমার পরিচয় আমি এখন দিচ্ছি, বান্দারে গুনাগুলা মাফ করলাম না, শুধু পাহাড় পরিমাণ গুনা আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। এই ঘোষণাটা দেওয়ার পরে আল্লাহ এবার নিজের পরিচয়টা আমাদের সামনে ওপেন করছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন বলেন আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি তো সেই সত্তা যিনি বান্দা তওবা কবুল করি। ও অন্তলি এলাকার শ্রোতারা যারা ইমানের দাবিতে সত্যবাদী, একটু আওয়াজ দিয়া বলেন তো আমাদের তওবা গুলা কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ নাকি কোন বাবা? বাবার দরবারে যারা যায়, আমার বন্ধুগণ অনেকে বলে বাবার কাছে গেছি গুনাহ মাফ হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন, পৃথিবীর কোন বাবা আমাদের গুনাহ মাফ করতে পারে না, পৃথিবীর কোন বাবা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না, পৃথিবীর কোন বাবা আমাদেরকে সন্তান সন্ততি দিতে পারে না, কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ গুনাহ মাফ করার একমাত্র মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। বান্দারে আমি তো তোর সেই সত্তা যিনি তোর তওবা কবুল করি, তোর গুনাহ মাফ করি, এবং আমরা কোন নিয়তে তওবা করি বান্দার মনের খবরটা রাখেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আমার বন্ধুগণ, তাহলে আমাদের আস্থা এবং বিশ্বাস থাকবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আল্লাহ তাআলা যেন যারা এখনো কোরআনের মাহফিলে আসতে পারে নাই, কোরআন শোনার তৌফিক যেন যাদের হয় নাই, আল্লাহ যেন মেহরবানি করে তাদেরকে এই কোরআনের মজলিসে ফ্যান্ডেলের নিচে বসাই দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি আপনাদের সামনে সূরা হাসরের একখান আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা এইভাবে জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো এক হতে পারে না, তারা কখনো সমান হতে পারে না, বরং যারা জান্নাতি তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইত্যাদি ইত্যাদি নেক আমল করি, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা যাতে মরার পরে আল্লাহর জান্নাত পাই, কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আজকের আলোচ্য বিষয় হলো জান্নাত, মারহাবা কোন? আমি যতটুকু সময় পাই এই জান্নাত এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, জান্নাত কয়টা? জান্নাতের স্তর হলো আটটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আটটা। এই আটটা জান্নাতের মধ্যে অথবা জান্নাতের স্তর যাই বলেন, এই আটটার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস সম্পর্কে আলোচনা করেছেন,
এই জান্নাতুল ফেরদাউসের মালিক কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন? এই ছোট্ট আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকে তো আয়াতের ভিতরে বলেছেন, বান্দারে ও আমার বান্দা ভালো করে শোন, যদি দুইটা কাজ করতে পারোস একটু আওয়াজ দিয়া বলেন তো কয়টা কাজ? ভাই আওয়াজ দিতে হবে, কয়টা কাজ? আল্লাহ বলে, বান্দারে যদি দুইটা কাজ করতে পারো, এই দুইটা কাজ যার আমল নামার ভিতরে পাওয়া যাবে, আমি আল্লাহ কথা দিলাম রে, ওই মানুষটারে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিব। আমরা বললাম, আল্লাহ কোন দুইটা কাজ আমাদের কান স্পষ্ট করে বলে দেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। আল্লাহ বলে, বান্দারে শুধু ঈমান আনলেই জান্নাতুল ফেরদাউসে প্রথমবার যাওয়া যাবে না, মরার পরে প্রথম চটেই যদি তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাও, এ বান্দা, আল্লাহ পাক জানাই দিলেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো নিশ্চয়ই যারা ঈমান আনলো। আর ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, একটু আওয়াজ দিয়া বলেন তো তাদেরকে জান্নাতের মালিক করবেন কে? মারহাবা কোন? মারহাবা কোন? আমার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় মানুষ আপনাদের বারবার নির্বাচিত। তাহলে এখন থেকে ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। বলুন, আমি জানি না কতটুকু সময় পাবো, আমার যে বিষয় জান্নাতের আলোচনা, তো চমৎকার আলোচনা, জান্নাতের আলোচনা এত সাবলীল আলোচনা, জান্নাতের আলোচনা এত মনোমুগ্ধকর আলোচনা, জান্নাতের আলোচনা করলে মানুষ খানা দানা ছেড়ে দিবে, শুধু জান্নাতের আলোচনায় শুনতে থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এখন থেকে জান্নাতের ধারাবাহিক আলোচনা হবে, মারহাবা কর। তাহলে আমি বলতেছিলাম, জান্নাত পাওয়ার জন্য শর্ত পূরণ করতে হবে কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউসের উদ্যান সাজায় রাখলাম। সুবহানাল্লাহ, বলুন আমার বন্ধুগণ বাবাজিরা। তাহলে আমার তালামাত কি তো আয়াত বলছে, হে বান্দা যদি দুইটা কাজ করতে পারো, এক নাম্বার হলো ঈমান। এই ঈমানের ব্যাখ্যা আমি যাব না, আমার বন্ধুগণ আমার এই বিষয়ে ভিন্ন আলোচনা আছে ঈমানের উপর। আর দুই নাম্বার হলো ওয়ামিলুস সলিহাত, নেক আমলের উপরে ভিন্ন আলোচনা আছে, আমার বন্ধুগণ এখানেও যাব না। আজকাল শুধু জান্নাতের বর্ণনাটা আপনাদের সামনে করতে চাই। আমার নবী বলেছেন, মুসলিমের বর্ণনা আজকে বিকালবেলা আমি পড়াশোনা করেছি, আল্লাহ নবী বলেছেন যারা জান্নাতি হয়ে যাবে, ওই জান্নাতি মানুষ সম্পর্কে আমি স্টাডি করতেছিলাম, ওই জান্নাতি মানুষ সম্পর্কে আমি একটু জানতে চেয়েছিলাম, আর জানতে এইভাবে জানতে যে আমি দেখতে পেলাম আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবি, ওই সাহাবিকে জান্নাত গ্রহণ করার জন্য এইভাবে জান্নাতের আটটা দরজা, এইভাবে আটটা দরজা, ওই সাহাবির নাম ধরে ধরে ডাকবে জোরে কোন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই সাহাবিটার কেমন হয়? আমার বন্ধুগণ, ওই সাহাবির নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাশরের ময়দানে সর্বপ্রথম যিনি আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য হাজির হবে, আমার বন্ধুগণ, সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইভাবে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই আবু বকরের এত দান কেন? এই আবু বকরের এত সম্মান কেন? এই আবু বকরকে কেন জান্নাত গ্রহণ করার জন্য পাগল হয়ে যাবে? আমার বন্ধুগণ, এইটা বুঝাবার জন্য আমাকে একটু ভিতরে যেতে হবে, এইটা বুঝাবার জন্য আমাকে একটু অন্যদিকে যেতে হবে। আল্লাহর নবীর, আল্লাহর নবীর, আমার বন্ধুগণ, স্ত্রী, সমস্ত স্ত্রীরা হলেন আমাদের মা, আল্লাহর নবীর একজন স্ত্রী। আমার বন্ধুগণ, হযরত ওমরের মেয়ে, আমার বন্ধুগণ, যার নাম হলো হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা,
আল্লাহর নবী যখন এশার নামাজ পড়ে হাফসার ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর হাফসার ঘরের ভিতরে যাইয়া আল্লাহর নবী লক্ষ্য করলেন হাফসার এইভাবে মনে হয় মনের ভিতরে কোনো কষ্ট আছে, মনের মধ্যে কোনো বেদনা আছে, তাই আল্লাহর নবী আস্তে করে ডাক দিয়া কয় হাফসা রে তোমার মনের মধ্যে কোনো কষ্ট আসেনি, তোমার মনের মধ্যে কোনো বেদনা আসেনি, একটা মুস্কি হাসি দিয়া কয় না গো হুজুর কোনো ব্যথা বেদনা নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয় হাফসা আমি তো বুঝতে পারি তুমি না বললো, চলো যাই আজকে আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, চলো যাই রে হাফসা এখন যাইয়া আমরা আকাশের চাঁদ দেখবো। জোরে কন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে কেন জান্নাতের সমস্ত দরজা ডাকবে গ্রহণ করার জন্য এইটা বোঝাবার জন্য বলছি, সুবহানাল্লাহ বলেন। হাফসাকে নিয়ে বিশ্ব নবী চলে গেলেন, পূর্ণিমা রাত্র আকাশের দিকে তাকাইলেন, আমার বন্ধুগণ আকাশের দিকে তাকাইছে, আর নবীজি ডাক দিয়ে কয় হাফসা দেখছো আকাশের চাঁদটা কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না। হাফসা যেন হুজুরের উরু মোবারকের উপরে শুয়ে হুজুর দেখায় আকাশের চাঁদ, কিন্তু বাচ্চা মানুষের মতো হাফসা আকাশের চাঁদ দেখে না, তিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে তিনি আকাশের তারকাগুলো গুনতেছে, সুবহানাল্লাহ বলুন। আবার নবী ডাক দিয়ে কয় হাফসা নে আমি তোমাকে আকাশের চাঁদ দেখাই, তুমি আকাশের তারকাগুলা কোন কারণ কি? হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এমনিতে আকাশের তারকাগুলা গুনি না। কই তাহলে কোন কারণ? কই হুজুর অনুমতি দিলে একটা প্রশ্ন করব। আল্লাহর নবী বলেন হাফসা অনুমতি দাও হলো। এবার বলেন নবী গো আকাশের মধ্যে যে তারকাগুলা আছে এই তারকাগুলা কি কোনোদিন গুনে শেষ করা যাবে নি? হাফসা আল্লাহর নবী বলেন না রে হাফসা আকাশের তারকা গুনে শেষ করা যাবে না। এবার বলেন হুজুর আরেকটা প্রশ্ন রাখতে চাই। কি প্রশ্ন রে হাফসা? এবার বলা হলো নবী গো এবার একটু জানতে চাই, আপনি বলেন তো এই আকাশের মধ্যে যতগুলা তারকা আছে আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছে নাকি যার আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই তারকার চাইতে বেশি সওয়াব দিয়ে দিয়েছে? আল্লাহর নবী বলেন হ্যাঁ আছে। এবার বলো হলো হুজুর তার নামটা আমাকে বলে দেন। আল্লাহর নবী বলেন হাফসা রে তিনি আর কেহ নয় তিনি হলেন তোমার বাবা হযরত ওমর। সুবহানাল্লাহ। আমার বন্ধু যখন নাকি বিশ্ব নবীর কাছে মেয়ে তার বাবার প্রশংসা শুনছে মেয়েটা খুশি না বেজার? খুশি। আমার বন্ধু খুব সংক্ষেপ করে বলছি, পরের দিন ফজরের নামাজের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নাকি ফজরের নামাজ পড়ে বিশ্ব নবীর হুজরা মোবারকে চলে গেলেন, আর হুজরা মোবারকে যাবার পরে হাফসা যেন বাবাকে সম্মান আগের চাইতে বেশি করতে লাগলো। হযরত ওমর ডাক দিয়ে কয় মেয়ে রে কি বিষয়? তুমি আমাকে সম্মান আগের চাইতে আজকে জানি কেমন কেমন মনে হয় বিষয়টা বুঝলাম নাও। এবার হাফসা মুস্কি হেসে বলেন আব্বা ভালো একটা খবর আছে, বিশ্ব নবী গত রাত্রে আমাকে বলেছেন আকাশের মধ্যে যতগুলা তারকা আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে এই আকাশের তারকার চাইতে বেশি সওয়াব লিখে দিয়েছে। আমার বন্ধুগণ যখন নাকি মেয়ে বাবাকে এই সংবাদ শোনালো হযরত ওমর স্বাভাবিকভাবে আনন্দ পাওয়ার কথা ঠিক কি না? হযরত ওমর আনন্দ পাওয়ার কথা, কিন্তু হযরত ওমর তিনি আনন্দ পেলেন না, হযরত ওমর যেন বাচ্চা মানুষের মতো কাঁদতে লাগলো। এবার যেন হাফসা ডাক দিয়ে কয় আব্বাজান কাঁদার জন্য তো আমি আপনাকে কোনো কথা বলি নাই, বরং খুশি হওয়ার জন্য কথাটা বললাম, আপনি কাঁদতেছেন কারণ কি? হযরত ওমর বলছেন মেরে আমি ভেবেছিলাম হে মেয়ে আমি ভাবতেছি তুমি মনে হয় বুঝতে পারছো উম্মতের মধ্যে আমার দাম সবচাইতে বেশি, তুমি মনে হয় ভাবতেছ উম্মতের মধ্যে আমার আমলনামার ভিতরে সবচাইতে বেশি, না রে মেয়ে না 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 আমার আমলনামার ভিতরে নয়, ওই যে পাশের ঘরে আছে তোমার আরেকজন বোন বিশ্ব নবীর আরেকজন স্ত্রী যার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই আয়েশার বাবার নাম হলো হযরত আবু বকর, এই আবু বকরের আমলনামার ভিতরে এত বেশি সওয়াব। আমি একদিন আবু বকরকে বলছিলাম ভাই আবু বকর
আমি ওমর, আমার তামাম জীবনের সবগুলা নেক আমল আপনারে দিয়ে দিব, আপনি শুধু একটা রাত্রের নেক আমল দিয়ে আমার সঙ্গে বদলা, একটা রাত্রের নেক আমল দিয়া আমার ভাই হযরত আবু বকর এইভাবে বদলাইতে চাইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার আমলনামার ভিতরে কত সওয়াব, যে হযরত ওমরের সঙ্গে এক রাত্রের নেক আমল দিয়া বদলাইতে চাইল না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ বাবাজিরা, আল্লাহ তাআলা যখন হিসাব গ্রহণ করবেন এই আবু বকরের জন্য জান্নাতের দরজাগুলো অপেক্ষা করতে থাকবে, আর হযরত আবু বকর যখন জান্নাতের দরজার দিকে রওনা হয়ে যাবেন, আমার বন্ধুগণ এই আটটা দরজা সবগুলা হযরত আবু বকরের নাম ধরে ডাকবে, রে আবু বকর আমারে দিয়া প্রবেশ করেন। আরেকজনে বলবে, না রে আবু বকর আমারে দিয়া প্রবেশ করেন। আরেকজন বলবে, না গো আবু বকর আমারে দিয়া প্রবেশ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলিমের বর্ণনার ভিতরে আছে জান্নাতের যেই দরজাগুলো হবে, আমার বন্ধুগণ আমার বাবাজিরা, আমাদের ঘরের দরজা সাড়ে তিন থেকে চার ফিট হয়, কিন্তু বিশ্ব নবী বলেন, না রে আমার সাহাবীরা, না না, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ইমান আনলো, ইমান আনার পরে ওয়ামিলুস সলিহাত, ইমান আনার পরে যারা নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে জান্নাত দিবে, ওই জান্নাতের দরজার প্রশস্ত হবে আমার বন্ধুগণ 40 বছরের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের যে দরজা দিয়া জান্নাতি মানুষগুলা প্রবেশ করবে, ওই দরজার প্রশস্ত হবে 40 বছরের রাস্তা। আল্লাহু আকবার। বলো জান্নাতের দরজার যদি প্রশস্তটা 40 বছরের রাস্তা হয়, তাহলে জান্নাতরা না জানি কত বড়, ঠিক কি না? আমার বন্ধগণ, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, ভালো করে শুনুন, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট্ট একটা জান্নাত দিবেন, আল্লাহ পাক যাকে ছোট্ট একটা জান্নাতের মালিক বানাবেন, আমার বন্ধুগণ ওই জান্নাতরাও এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান বড় হয়ে যাবে। মাঝে মধ্যে চিন্তা করি, আইরে এত বড় জান্নাত দিয়ে আমরা করমু কি, আরো ছোট জান্নাত হইলেই তো হতো, ঠিক কি না? কিন্তু এর চাইতে ছোট জান্নাত আর নাই। ছোটটাই যদি এত বড় হয়, তাহলে বড়টা না জানি কত বড়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক জান্নাত সাজিয়ে রেখেছেন, জান্নাত সাজাবেন এই কথা বলেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি জান্নাত সাজায় রাখছি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মাঝে মধ্যে চিন্তা হয় এত বড় জান্নাত দিয়ে আমরা করমু কি। আমার বন্ধুগণ, এটা একটা উদাহরণ দিলে আপনি আরো ক্লিয়ার হবেন। আমার বাবাজিরা, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, যখন আমরা মায়ের পেটে ছিলাম, 10 মাস 10 দিন হয়ে গেছে, এখন দুনিয়াতে আসব, ফেরেশতা কানে কানে কয় আল্লাহর বান্দা মায়ের পেটের ভিতরে আর থাকা যাবে না, মায়ের পেটের মধ্যে আর থাকা যাবে না, কোথায় যাব? কয় দুনিয়া, এই দুনিয়া কেমন? ফেরেশতা কানে কানে কয়, দুনিয়া তোমার মায়ের চাইতে কোটি 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 গুণ বড়। আমার বন্ধুগণ, মায়ের পেটটা যখন আমরা মায়ের পেটে ছিলাম, মায়ের পেটটা আমাদের কাছে এত বড় মনে হয়েছে পৃথিবীর ভিতরে এর চাইতে বড় জায়গা আর হতে পারে? আল্লাহর বান্দা যখন দুনিয়ায় আগমন করলেন, পুরা দুনিয়াটা দেখে নাই, মাত্র দুনিয়ার একটা গড় দেখলো, দুনিয়ার গড়ের একটা অংশ দেখলো, এইটা দেখাই আল্লাহর বান্দা এমন একটা চিৎকার মারে, আহারে আমি বলেছিলাম মায়ের পেটটা মনে হয় সবচাইতে বড়, এখন দেখে মায়ের পেটের চাইতে বড় এই জায়গা। আমার বন্ধুগণ, মায়ের পেটে থেকে এই দুনিয়াটা কত বড় যেমন আন্দাজ এবং অনুমান করা যায় নাই, এই দুনিয়ায় থাইকাও আল্লাহর জান্নাতটা কত বড় হবে তার আন্দাজ এবং অনুমান করা যাবে না। আমার বন্ধুগণ, তবে হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা এমন জান্নাত
আমাদের জন্য বানায় রাখলেন। আমার বন্ধুগণ, ঈমান যারা আনবে, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিবেন, এমন জান্নাতের মালিক বানাবেন রে বন্ধু। আমার বন্ধুগণ, হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা যাকে ছোট্ট জান্নাত দিব, ওই জান্নাতরাও এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিব। আমার বন্ধুগণ, ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন ওই জান্নাত দেখতে চাই, ওই জান্নাত দেখার জন্য একটু অনুমতি দেন। আল্লাহ বলে, না না, তোমাদেরকে অনুমতি দেওয়া হবে না। সর্বশেষ একজন ফেরেশতা, সবচাইতে সম্মানিত ফেরেশতা, সবচাইতে দ্রুত চলতে পারে যে ফেরেশতা, যার নাম হলো হযরতে জিব্রাইল আমিন। এই জিব্রাইল আমিনকে অনুমতি দিলেন, জিব্রাইল যাও, আমি আল্লাহ তোমারে ছোট্ট জান্নাত দেখার অনুমতি দিলাম, তবে শর্ত হলো আমি আল্লাহ তোমার নূরের যে 600 পাখা দিলাম, এই পাখা দ্বারা ছোট্ট জান্নাতের ভিতরে ওরবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, তাদেরকে যে ছোট্ট জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের বর্ণনা আপনাদের সামনে করছি। সুবহানাল্লাহ। বলুন আমার বন্ধুগণ, বাবাজিরা, আবার যখন নাকি জিব্রাইল আমিন নূরের 600 পাখা নিয়া ওই ছোট্ট জান্নাতের ভিতরে ওরা শুরু করবে, আমার বন্ধু ডান দিকে তাকাবে শুধু নিয়ামত, বাম দিকে তাকাবে শুধু নিয়ামত, সামনে তাকাবে শুধু নিয়ামত, বামে তাকাবে নিয়ামত, যেদিকে তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত। আমার বন্ধু, আবার জিব্রাইল আমিন উঠতে 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 ক্লান্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, ক্লান্ত হইয়া একটা পর্যায়ে জান্নাতের একটা খাম্বা পেয়ে যাবে। আরে জান্নাতের খাম্বা ধরে জিব্রাইল ফেরেশতা ডান দিকে তাকাবে, শেষ দেখা যায় না, বাম দিকে তাকাবে, শেষ দেখা যায় না, সামনের দিকে তাকাবে, শেষ দেখা যায় না, পেছন দিকে তাকাবে, শেষ দেখা যায় না। আল্লাহু আকবার। বলুন আমার বন্ধুগণ, জিব্রাইল আমিন বলবে, আল্লাহ ছোট্ট জান্নাত যদি এত বড় হয়, এ মালিক না জানি বড় জান্নাতরা তুমি কত বড় বানাইলা, এ মালিক আর সামনে যাইতে চাই না, আমাকে আর সামনে নিও না রে মালিক, এখন আমি একটু জানতে চাই জান্নাতরা সামনের দিকে আর কতটুকু আছে। আল্লাহ পাক ডেকে বলেন, জিব্রাইল রে, এইটা জানার আগে তুমি আগে জানো নূরের 600 পাখা দ্বারা এই জান্নাতের ভিতরে তুমি কতদিন উড়েছ। জিব্রাইল রে, একদিন নয়, দুই দিন নয়, এক বৎসর নয়, দুই বৎসর নয়, 1000 বৎসর নয়, 2000 বৎসর নয়, এ জিব্রাইল, এই ছোট্ট জান্নাতের ভিতরে তুমি জিব্রাইল 70,000 বছর পর্যন্ত উড়েছ। আল্লাহ বা জিব্রাইল বলে, আল্লাহ আর কত দূর সামনে আছে, হে বন্ধু কেন ঈমান আনবেন না, কেন ঈমান আনার পরে নেক কাজ করবেন না, কত বড় জান্নাত আল্লাহ আমাদের জন্য সাজায় রাখছে। আমার বন্ধু, এবং আল্লাহ পাক জানাই জিব্রাইল রে, আবার যদি 70,000 বছর পর্যন্ত উড়ো, এই ছোট্ট জান্নাতের 2 নম্বর খাম্বা পাবা, আবার যদি 70,000 বছর পর্যন্ত উড়ো, এই জান্নাতের 3 নম্বর খাম্বা পাবা, আবার যদি 70,000 বছর পর্যন্ত উড়ো, এই জান্নাতের 4 নম্বর খাম্বা পাবা, আবার যদি 70,000 বছর পর্যন্ত উড়ো, এই জান্নাতের 5 নম্বর খাম্বা পাবা, আবার যদি 70,000 বছর পর্যন্ত উড়ো, 6 নম্বর, তারপরে 7 নম্বর, 8 নম্বর। এবার যেন জিব্রাইল আমিন বলে, আল্লাহ বুঝতে পেরেছি, ছোট্ট জান্নাত মনে হয় আট খাম্বা দিয়া বানাই
কইছো আমার আল্লাহ কই না রে জিব্রাইলা ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনলো ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত ঈমান আনার পরে যারা নেক কাজ করবে আমি আল্লাহ যে তাদের জন্য ছোট্ট একটা জান্নাত বানায় ওই জান্নাতরাও আমি আল্লাহ 70,000 খাম্বা দিয়া বানিয়েছি আল্লাহু আকবার ওই জান্নাতে কি যেতে চায় ভাইরা ওই জান্নাতে যেতে চায় ওই জান্নাতে যেতে চাইলে দুইটা শর্ত এক নাম্বার হলো ঈমান ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনলো ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত ঈমান আনার পরে যারা নেক কাজ করবে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উদ্যান দান করবেন কে আল্লাহ আমার বন্ধুগণ বাবাজিরা এবার আসুন এই জান্নাতের ভিতরে কি খাওয়ানো হবে এই জান্নাতের ভিতরে অনেক ধরনের নিয়ামত থাকবে আমার বন্ধুগণ অনেকগুলা নিয়ামতের ভিতরে অন্যতম নিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়র তাআমুহুম ওয়া আনহারুম মিন খামরিল লাযযার للشاربين وأنهار من عسل مصفى سبحان الله বলেন আল্লাহ পাক বলেন বান্দারে আমি যে তোরে জান্নাত দিব ওই জান্নাতের ভিতরে কয়েকটা নহর থাকবে ওই জান্নাতের ভিতরে কয়েক প্রকারের ঝর্ণা থাকবে আমার বন্ধুগণ আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন এক নাম্বার আল্লাহ বললেন আল্লাহ তাআলা এক নাম্বার জানাই দিলেন বান্দারে তোর জন্য এমন সুস্বাদু পানি থাকবে পানির নহর ওই পানি যদি আল্লাহর কোন বান্দা জান্নাতের ভিতরে যাইয়া একবার পান করে ওই বান্দার আর পানি পিপাসা লাগবে না আমার বন্ধুগণ শুধু তাই নাই তারপর আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন দুধের নহর আমার বন্ধু খাঁটি দুধ কেনার জন্য আমরা কত জায়গায় যাই খাঁটি নাই কিন্তু যারা জান্নাতের মেহমান হবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের আপ্যায়নের জন্য দুধের নহর রাখলাম আর তিন নম্বরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মধুর নহর রাখলাম আর চার নম্বরে বলা হয়েছে বান্দারে ঈমান আনার পরে যদি নেক কাজ করতে পারো তোরে জান্নাতে মেহমানদারি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শরাবের ব্যবস্থা রেখেছি জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বাবাজিরা শুধু তাই নাই কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে জান্নাত দিবে ও বন্ধু জান্নাত পাওয়ার জন্য ঈমান শর্ত ঈমান আনার পরে নেক আমল আমার বন্ধু এই দুনিয়াতে যারা নিজেকে এইভাবে পরহেজগার করতে পেরেছে যারা নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পেরেছে বিশেষ করে চোখের গুনাহ আর কানের গুনাহ এই দুইটা গুনাহ যে ব্যক্তি জানা মতে করে না অর্থাৎ কান দ্বারা যে ব্যক্তি এইভাবে বাদ্যযন্ত্র আওয়াজ গ্রহণ করে না আর চোখ দ্বারা যে ব্যক্তি অশ্লীল দৃশ্য দেখে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্পেশাল মেহমানদারির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছে যারা কান দ্বারা অশ্লীল বাদ্যযন্ত্র আওয়াজ গ্রহণ করবে না আর যারা চোখ দ্বারা আমার বন্ধুগণ যারা অশ্লীল দৃশ্য দেখবে না তাদের জন্য জান্নাতের ভিতরে একটা সেমিনার করা হবে সুবহানাল্লাহ বলবেন না যে সেমিনারের ভিতরে এই যে আজকে যে সেমিনার আজকের যে সভা এই সভার সভাপতি হলেন আবুল কাসেম সরকার আজকের প্রধান অতিথি হলেন আমাদের চেয়ারম্যান সাহেব আল্লাহ তাআলা এরকম একটা সভা করবে যেই সভার সভাপতি হয়ে যাবেন স্বয়ং আল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ সভাপতি হবেন আল্লাহ প্রধান অতিথি হলেন আমার নবী আর যেই জান্নাতি সভার প্রধান শিল্পী হয়ে যাবেন হযরতে দাউদ আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ প্রশ্ন আসতে পারে ময়দান থেকে হুজুর
এত নবী রাসূল থাকার পরে আল্লাহ পাক কেন দাউদ নবীকে শিল্পী বানাবেন? তার একটা জবাব হলো, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম তাকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। আমার বন্ধুগণ, হযরত দাউদ আলাইহিস সালাম যদি কোন ময়দানে বসে তার কিতাব পড়ত, জঙ্গলার পাশে জঙ্গলার বাঘগুলা আর বকরিগুলা একত্রে বসে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠটা তো সুন্দর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ তাকে দান করেছিলেন। তিনি যদি কোন নদীর তীরে বসে, কোন নদীর ধারে বসে তার কিতাব তেলাওয়াত করত, নদীর মাছগুলা চলাফেরা বন্ধ করে দিয়ে, খাবার দাবার বন্ধ করে হযরত দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য তারাবির জমাইত। আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখবেন। হে দাউদ, আজকে সবার প্রধান শিল্পী হলো তুমি। দাউদ রে, দুনিয়ার জমিনে তারাও এইভাবে গান বাজনা শোনে নাই, দুনিয়ার জমিনে অশ্লীল দক্ষ চক্ষু দ্বারা দেখে নাই। হে দাউদ, আজকে তুমি তাদেরকে গান শোনায় দাও। আমার বন্ধুগণ, গানের মজা তো হবে, আমার বন্ধু গানের মজা এত ভালো লাগবে, এত মজা পাবে। হযরত দাউদ আলাইহিস সালাম, আমার বন্ধু যখন নাকি কোরআন থেকে তেলাওয়াত করতে চাইবে, আল্লাহ বলবে দাউদ রে কোরআন থেকে তেলাওয়াত করবে আমার বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলুন। হে দাউদ, আমি তোমার যে কিতাব দিয়েছিলাম এই কিতাব থেকে তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরাও হযরতে দাউদ আলাইহিস সালাম এবার যখন নাকি তেলাওয়াত শুরু করে দিবে, আমার বন্ধুগণ জান্নাতি মেহমান গুলো এত খুশি হয়ে যাবে, জান্নাতি মেহমান গুলো এত আনন্দ পাবে, জান্নাতি মেহমান গুলা আমার বন্ধু একটা গলা একটা মুরগি যখন নাকি জবাই করা হয়, জবাই করলে গলা কাটা মুরগি যেমন লাকিলা পায়, আমার বন্ধুগণ জান্নাতি মানুষগুলা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনে এই জান্নাতি মানুষগুলা এত বেশি আনন্দে লাফাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বর্ণনার ভিতরে পাওয়া যায় 70,000 বছর পর্যন্ত, আরেক বর্ণনার ভিতরে আসছে 70 বছর পর্যন্ত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতি মানুষগুলা আনন্দ করবে। সুবহানাল্লাহ বলুন। সামনে আসতেছে আনন্দের সময়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতি সেই প্রোগ্রামের মাইকটা হাতে নিয়ে ঘোষণা করবে, হে জান্নাতি মেহমানেরা, তোমরা আমার প্রতি ঈমান এনেছিলে, আমার রাসূলের প্রতি ঈমান এনেছিলে, দুনিয়াতে অনেকেই আমার রাসূলকে দেখো নাই, আজকে শুধু দেখবা না, তোমরা আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মেহমানদারির মধ্যে, সেই মঞ্চের মধ্যে আমার নবীজি আমার বন্ধুগণ তেলাওয়াত শুরু করে দিবে। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাই তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, সবাই পড়েন, আনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে যখন আমার নবীজি মাইক্রোফোন নিয়া জান্নাতি মেহমানদের সামনে, আমার নবীজি যখন নাকি তেলাওয়াত শুরু করে দিবে, আরে যেই নবীর যেই নবীর উপর কোরআন নাযিল হয়েছে, ওই নবী নিজেই যদি জান্নাতের ভিতরে কোরআনে তেলাওয়াত করে,
ওই তেলাওয়াত কেমন মজার হতে পারে, ওই তেলাওয়াত কেমন মধুর হতে পারে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জান্নাতি মানুষগুলা পূর্বের মতো আবার আনন্দ করতে করতে গলা কাটা মরুকের মতো জান্নাতি মানুষগুলা লাফাইবে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যখন 70 বছর পর্যন্ত লাফাবে, আল্লাহ পাক স্পষ্ট এইভাবে স্টপ করে দিবেন। এবার আমার নবীজি মাইক্রোফোনটা হাতে নিয়ে বলবে, এ জান্নাতি মেহমানেরা, এবার তোমরা যে আল্লাহর উপর, যে রহমানের উপর ঈমান এনেছিলাও, ওই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবে। আরে ওই দিনকে যারা কপাল পুড়েছিল, যারা কোরআনের বিরোধিতা করেছে, তারা সেদিন বঞ্চিত হয়ে যাবে। কোরআনকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করেছে, তারাই শুধু ওই মঞ্চের মধ্যে, ওই জান্নাতি মেহমানদারিতে তারাই শুধু অ্যাটেন্ড করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, কোরআনকে ভালোবাসতে শিখুন, কোরআনকে মহব্বত করতে শিখুন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে শিখুন। কপালটা খুলে দিবেন কি, আল্লাহ নিজে আবার কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবে, সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহর আউযু বিল্লাহ পড়ার দরকার নাই, আমার আল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার নাই, আমার আল্লাহ শুরু করবে আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সুবহানাল্লাহ। বলুন আমার বন্ধুগণ, আল্লাহ যখন নাকি তেলাওয়াত শুরু করে দিবেন, আরে যে আল্লাহ নিজে বান্দার জন্য কোরআন নাজিল করলেন, ওই আল্লাহ নিজে যদি কোরআনের তেলাওয়াত করে, ওই তেলাওয়াত কেমন মজার হতে পারে, ওই যে নিয়ামত গুলো হবে। আমার বন্ধুগণ, সহিহ বর্ণনার ভিতরে পাওয়া যায়, আমার বন্ধু জান্নাতের যে নিয়ামত গুলো হবে, তার মধ্যে অন্যতম নিয়ামত থাকবে বরই এবং ডালিম, সুবহানাল্লাহ। বলে কোরআনুল কারীমের ভিতরে আসছে, আর জান্নাতের ভিতরে যে আসন দেওয়া হবে, আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে যে আসন দেওয়া হবে, যে চেয়ার দেওয়া হবে, ওই চেয়ারটা এত সুন্দর হবে, সারা পৃথিবীর যত ডিজাইনার আছে, যারা পৃথিবীর বিখ্যাত ডিজাইনার, যারা পৃথিবীতে সারা সারা ডিজাইন করে থাকে, পৃথিবীর সবগুলা ডিজাইনার একত্রিত করে যদি বলা হয়, তোমরা তোমাদের জীবনের শ্রেষ্ঠ জিনিসের ডিজাইনটা করো, একটা চেয়ার দেওয়া হলো, মনে করেন ওই চেয়ারের ডিজাইন যদি সারা পৃথিবীর ডিজাইনাররা, আমার বন্ধুগণ, তারা যদি ডিজাইন করে, আর জান্নাতি চেয়ারের যে একটা পায়া হবে, তার 1 কোটি ভাগের 1 ভাগ সৌন্দর্য তারা করতে পারবে না, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নাই, মুসলিমের বর্ণনা, জান্নাতের ভিতরে যেই গড় দেওয়া হবে, বালাখানা যেই গড় দেওয়া হবে, সেই গড়গুলো হবে এইভাবে, আমরা যে ইটা গাঁথি, একটার উপরে আরেকটা ইট, একটার উপরে আরেকটা ইট, আমার বন্ধুগণ এই জান্নাতের ইটাগুলো হবে শুধু এইভাবে রূপা আর স্বর্ণ, সুবহানাল্লাহ। বলে আর মাঝখানে যে মশলা দেয় আমরা বালি আর সিমেন্ট দ্বারা, আমার বন্ধুগণ এই মশলা গুলা দেওয়া হবে কস্তুরি দ্বারা, যার ভিতর থেকে শুধু সুগন্ধি আসবে, সুবহানাল্লাহ। বলবেন না? আমার বন্ধুগণ, মুসলিমের বর্ণনার ভিতরে আছে, যারা জান্নাতের মেহমান হয়ে যাবে, ওই জান্নাতের মেহমান যারা হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে আনন্দ দেওয়ার জন্য জান্নাতের ভিতরে 2টা বাজার বানাবে, আল্লাহ তাআলা 2টা বাজার তৈরি করবে। বলতে পারেন, বেলালি হুজুর, বাজার দেয়া কি হবে, জান্নাতের ভিতরে তো কেনাকাটা করা লাগবে না, পাঁচ শাক করা লাগবে না, কিন্তু জান্নাতের বাজার দেয়া কি হবে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক শুধু জান্নাতি মানুষকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে 2টা বাজার বসাই দিবে। কি আনন্দ! আমরা ছোটবেলা আসতে থেকে 20 বছর আগে, আমার বন্ধুগণ যখন বাজারে যাইতাম, বাজারের ভিতরে এইরকম মোটা কাগজের একটা বিউ কার্ড পাওয়া যাইত, যেটার ভিতরে পৃথিবীর বিভিন্ন দেশের সেরা সেরা ক্রিকেটার অথবা ফুটবলার যারা খেলে,
ক্রিকেট খেলে বা ফুটবল খেলে তাদের ছবি পাওয়া যায়, যায় কিনা? যায়। ভাই কথা বলেন, যায় কিনা? আপনি যার ভক্ত যদি ব্রাজিলের ভক্ত থাকে তাহলে এইভাবে ব্রাজিলের তারকা যিনি শ্রেষ্ঠ খেলোয়াড় তার বিউকার আমরা নেই, নেই কিনা? যদি আর্জেন্টিনার ভক্ত থাকে তাহলে আর্জেন্টিনার একটা খেলোয়াড়ের এইভাবে বিউকার নেন। যদি আপনি বাংলাদেশ কোনো খেলোয়াড়ের ভক্ত থাকে, বাংলাদেশের একজন ক্রিকেট তারকা, তার এইভাবে বিউকারটা আমরা নিয়ে যাই, আরে কি সুন্দর, তারে মন প্রাণ থেকে কি ভালো লাগে। আল্লাহ পাক বলেন, জান্নাতি মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিজয়ে এইভাবে বাজার বসাবো, দোকান থাকবে কিন্তু কোনো দোকানদার থাকবে, কোনো দোকানদার থাকবে না, তারা কি করবে? বুখারী মুসলিমের ঘটনা, সহি বর্ণনা, আমার বন্ধুগণ তারা কি করবে? আর বাজারে যায় দোকানে দেখবে শত শত বিউকার এখানে সাজানো আছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহর বান্দা জান্নাতের দোকানের ভিতরে যাইয়া ছেলেরা যেখানে যাবে সেখানে শুধু মেয়েদের বিউকার, আর মেয়েরা যেখানে যাবে সেখানে শুধু ছেলেদের বিউকার। আল্লাহর বান্দারা যাইয়া এইভাবে জান্নাতের ভিতরে যাইয়া বাজারের মধ্যে যাইয়া দোকানে ঢুকে সুন্দর করে বিউকার বাজবে, আর বলবে আহারে আহারে এত সুন্দর রমণী, আমার জান্নাতে বিবিটা যদি আল্লাহ পাক এত সুন্দর করে দিত। আমার বন্ধু মুসলিমের বর্ণনা, এবার বিউকারটা নিয়া হাতের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আর বাড়িতে যাইয়া আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখবে, আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখবে হাতের মধ্যে যেমন দেইকা আফসোস করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতি বিবিটা এত সুন্দর করে দিয়েছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আরেকটা বাজার হবে সেখানে যাবে শুধু মহিলারা, সুবহানাল্লাহ, বলবেন না ও মা বোনেরা কেন পর্দা করেন না, ও মা বোনেরা কেন আল্লাহর বিধান মানেন না, আল্লাহ পাক আপনাদেরকে কত সম্মান দিলেন, মা বোনেরা গো যদি জান্নাতি হতে পারেন ওই জান্নাতের বাজারের মধ্যে চলে যাবেন, আর জান্নাতের বাজারের মধ্যে যাইয়া আপনি যখন নাকি এইভাবে বেউকাট গোলা হাত দিবেন, আর দেখবেন আহারে কত হ্যান্ডসাম যুবক, কত সুন্দর যুবক, আর যদি হাতের মধ্যে লইয়া একবার মাত্র আফসোস করেন, একবার মাত্র আফসোস করেন, আহারে যদি আমার জান্নাতের স্বামীটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিত। হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় আল্লাহর বান্দি নিয়ত করতে দেরি হবে, আল্লাহ পাক তার জান্নাতি স্বামীটা এত সুন্দর করতে দেরি হবে না। আমার বন্ধুগণ, অল্প সময়ে জান্নাতের যে নিয়ামতের কথাগুলা শুনালাম, এই জান্নাতি নিয়ামত গুলা যদি আপনি পেতে চান, এই জান্নাতি নিয়ামত যদি আপনি উপভোগ করতে চান, তাহলে আল্লাহ পাক শর্ত দিয়ে দিলেন দুইটা, একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? আমার বন্ধু, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো নিশ্চয় যারা ঈমান আনলো, আর দুই নাম্বার হলো ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, একটু আওয়াজ দিয়া বলেন তো তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন কে? আমার বন্ধু, এখন ঈমান আনলাম, আমরা তো বলেছি আমরা ঈমানদার, ঈমান আনলাম, আমার বন্ধু অত সহজ নয়, অত সহজ নয় ঈমান আনা, শুধু কালিমা পড়লে ঈমান আনয়ন হয়ে যায় না, বরং ঈমানের ব্যাখ্যা হলো আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর মানে হলো আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে আমরা একটা কিতাব পেয়েছি, গোটা কিতাবটা মেনে নেওয়ার নাম হলো ঈমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা ঈমানদার হবেন এই ঈমানদারদের পুরস্কার হলো জান্নাত। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঈমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন, যারা ঈমানদার হবে ঈমানদারদের একমাত্র অভিভাবক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, আল্লাহ
একটু বলেন তো মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমাদের আজকে প্রধান আলোচক আপনারা যাকে দাওয়াত করেছেন এবং প্রধান আকর্ষণ আমার অত্যন্ত বন্ধুবর আপনাদের সম্মানিত ইমাম কাম খতিব মাওলানা কাফায়েতুল্লাহ বিন হাসান, আমার অত্যন্ত বন্ধুবর যিনিও কোরআনের ময়দানে কথা বলেন, আমার ভাইজান উৎসাহ উদ্দীপনা দিয়ে এই প্রোগ্রামটা আপনাদেরকে নিয়ে আগাইতে চাই। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই প্রোগ্রামটা কবুল করে বলছে আমিন। আগামীকালকে আপনারা আজকে যারা এসেছেন ময়দান ভরে গেছেন, আগামীকালকে আমরা আরো বেশি লোক নিয়ে আসবো ইনশাল্লাহ বলেন, আরো জোরে ইনশাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি এর থেকে সহি কথাগুলো আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করে আমরা বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।